আমরা যারা ইউটিউবার রয়েছে মনিটাইজেশন থেকে আর্ন করে থাকি তাদের জন্য একটি ব্যাড নিউজ অর্থাৎ খারাপ একটি সংবাদ, কারণ আপনারা ইতিপূর্বে গতকালকে একটি মেল পেয়ে গিয়েছেন যেখানে আপনাকে ইউটিউব থেকে বলা হয়েছে যে আপনার মনিটাইজেশন ইনকাম থেকে আমরা 24% ট্যাক্স নিব। এই 24% ট্যাক্স কেন নেবে, কাহিনী কি, রহস্য, তার টোটাল ডিটেলস থাকছে আজকের এই ভিডিওতে। তার আগে বলে রাখি আপনারা দেখছেন নিউ কানের চ্যানেল আর প্রত্যেকের মতো আমি আছি আপনার সাথে মোহাম্মদ বাবু। সো আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে বন্ধুরা, এই 24% ট্যাক্সটি বিষয়টি বোঝানোর জন্য আপনাদের কাছে আমি তিনটি কেসে বিভক্ত করেছি। তিনটি কেসের মাধ্যমে আপনারা বুঝে যাবেন যে 24% ট্যাক্স কেন দিতে হবে, কাদেরকে দিতে হবে এবং এটার মূল রহস্য কী, কীভাবে তারা এই জিনিসটা আমাদের কাছে কাটবে, টোটাল ডিটেলসটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। তো ভিডিওটি একদম স্কিপ করবেন না, প্রতিটি পয়েন্ট আমরা যারা ইউটিউবার রয়েছে যারা মনিটাইজেশন থেকে আর্ন করে থাকে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, বিকজ এই ভিডিওটি আমি প্রতিটি ওয়ার্ড আপনার জন্য এক এক করে বুঝিয়ে বলবো। তো অবশ্যই ভিডিওটি কেউ স্কিপ না করে পুরো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমি এই বিষয়টি বোঝানোর জন্য তিনটি কেসে বিভক্ত করেছি। প্রথম যে কেসটি রয়েছে একদম মনোযোগ সহকারে শুনুন। প্রথম যে কেসটি রয়েছে যে আপনাকে 31 মে 2021 ভিতরে ইউটিউব কর্তৃপক্ষ আপনাকে একটি ফর্ম দেবে, সেই ফর্মের মাধ্যমে আপনাকে আপনার যে গভর্নমেন্টকে আপনি যে কান্ট্রি থেকে থাকেন সেই কান্ট্রির যে ট্যাক্স দিচ্ছেন গভর্নমেন্টকে তার একটি ফর্ম মানে অর্থাৎ ডকুমেন্ট তাদের ওই ফর্মে আপডেট করতে হবে, তাহলে আপনার কাছ থেকে কোনো প্রকার 24% ট্যাক্স নেবে না। থামুন খুশি হবেন না। নাম্বার টু নাম্বার থ্রি কী রয়েছে তা একটু শুনুন। নাম্বার টু নাম্বার থ্রিতে কিন্তু আপনি যে খুশি হচ্ছেন সে খুশি রহস্য বের হবে। তো আপনি যদি ফর্মটি ফিল আপ করে ফেলেন, মনোযোগ সহকারে শুনুন, যদি আপনি যদি ফর্ম ফিল আপ করেন আপনাকে একটি ফর্ম দেবে 31 মে 2021 ভিতরে আপনার কাছে একটি ফর্ম আসবে যে এই ফর্মের ভিতরে আমাদেরকে জানান যে আপনি গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছেন এবং একটি বৈধতা ডকুমেন্ট আমাদেরকে পাঠান। যদি আপনার বৈধতা ডকুমেন্ট সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনাকে কোনো প্রকার 24% ট্যাক্স দিতে হবে না। আর যদি আপনি সে ফর্মে যদি কোনো কিছুই না দেন, এমনিতেই ফর্মটা ফেলে রাখেন, তাহলে আপনাকে বাই ডিফল্ট আপনার কাছ থেকে প্রতি মান্থলি 24% ট্যাক্স কেটে দিয়ে আপনাকে বাকি টাকাটা তারা মনিটাইজেশন পাঠিয়ে দেবে। তার মানে বুঝে নিচ্ছেন যে আপনাকে কিন্তু ফর্মটি 100% ফিল আপ করতে হবে, যদি না ফিল আপ করেন বাই ডিফল্ট আপনার 24% ট্যাক্স কাটা শুরু করবে। এই ছিল নাম্বার ওয়ান কেস। নাম্বার টুতে যেটা আসছে সেটা হলো যদি আপনার ফর্ম ফিল আপ হয়ে যায় তাহলে আপনার কাছ থেকে 15% ট্যাক্স কাটবে। সেটা কেন কাটবে সেটা আমি বলতে চাচ্ছি। সেটা বলতে হলো এই জন্য যে 15% ট্যাক্স তাদের ক্ষেত্রে কাটবে, অর্থাৎ 24% ট্যাক্স তখন কাটবে সেটা হলো যদি আপনি গ্লোবালি যে আর্নিং করে থাকেন সেটা যদি আপনি ট্যাক্স যদি ডকুমেন্ট বৈধতা ডকুমেন্ট না দেখান তাহলে আপনার 24% ট্যাক্স কাটবে। আর যদি আপনি বৈধতা ডকুমেন্ট দেখাতে পারেন তাহলে আপনি নাম্বার টু কেসে যেটা বোঝাতে যাচ্ছে সেটা হলো যে তাহলে তখন যদি আপনি ডকুমেন্ট প্রুফ করে ফেলেন তাহলে আপনার যে আর্নিং রয়েছে গ্লোবাল কোনো আর্নিং কাটবে না, অনলি ইউএসএ যে অডিয়েন্স থেকে আপনি যে ইনকাম করে অর্থাৎ আমরা যারা মনিটাইজেশন থেকে আর্নিং করি সেটা কোন কোন লোকেশন থেকে আমাদের অডিয়েন্সগুলি আমাদের ভিডিওগুলো দেখছে সেই লোকেশনকেও দেখিয়ে থাকে। তো সাপোজ ধরেন যে আপনার ইউএসএ লোকেশন থেকে অর্থাৎ ইউএসএ যে অডিয়েন্স রয়েছে ওখান থেকে আপনি $200 ইনকাম করেন, তাহলে ওই $200 থেকে আপনার 15% ব্যাট তারা নিয়ে অর্থাৎ 15% ট্যাক্স তারা নিয়ে যাবে, অনলি ইউএসএর যে সকল অডিয়েন্স রয়েছে, বাকি সারা ইউএস ছাড়া বাকি অন্য যে অডিয়েন্স রয়েছে ওদের ক্ষেত্রে এক টাকা নেবে না। শুধুই যারা ইউএসএর অডিয়েন্স রয়েছে তাদের ক্ষেত্রে 15% ট্যাক্স নিয়ে যাবে, কিন্তু সেটা তাদের ক্ষেত্রে 15% হবে যারা যে সকল কান্ট্রি ইউএসএ ট্যাক্সের সাথে চুক্তিবদ্ধতা রয়েছে সে সকল কান্ট্রির জন্য 15% ট্যাক্স প্রযোজ্য। বাট আমি দেখেছি বাংলাদেশের সরকার এখনও পর্যন্ত ইউএসএর সাথে কোনো ট্যাক্সের সাথে চুক্তিবদ্ধতা হয়নি, তো যার জন্য আমাদের ক্ষেত্রে এটা হবে না। আমাদের ক্ষেত্রে যেটা হবে নাম্বার থ্রিতে আসছে। নাম্বার টু হলো যে সকল কান্ট্রি ইউএসএ সরকারদের সাথে ট্যাক্সে চুক্তিবদ্ধতা আছে শুধু তাদের জন্য 15% ট্যাক্স কাটবে এবং সেই 15% শুধুই ইউএসএ যে সকল অডিয়েন্স আপনি মানে ভিডিও দেখে মানে যে দেখছে সেই দেখার থেকে আপনার যে আর্নিংটা আসছে সেক্ষেত্রে আপনি 15% নেবে, বাকি অন্য কান্ট্রি থেকে যে আপনার ইনকাম আসছে ওখান থেকে এক টাকাও ট্যাক্স নেবে না। এবার আসুন নাম্বার থ্রিতে। নাম্বার থ্রি হলো যে সকল কান্ট্রি যে ইউএসএ সরকার সাথে ট্যাক্সের চুক্তিবদ্ধতা নেই সেই সকল কান্ট্রির ক্ষেত্রে আপনার কাছ থেকে 30% ট্যাক্স কাটবে, শুধু অনলি ওই ক্ষেত্রে কাটবে ইউএসএর অডিয়েন্সদের ক্ষেত্রে, বাকি গ্লোবাল যে পেমেন্ট আসছে ওখান থেকে আপনার এক টাকাও কাটবে না। ইউএসএ যে সকল অডিয়েন্স আপনার ভিডিও ভিজিট করতেছে ওখান থেকে আর যে আপনার রেভিনিউ যে ইনকামটা আসতেছে ওখান থেকে আপনাকে 30% ট্যাক্স তাদেরকে দিতে হবে। তো এই ছিল কেস 1, 2, 3। তার মানে বুঝতে পারছেন যে আপনি যদি ট্যাক্সের ফর্ম ফিল আপ যখন আপনাকে দেওয়া হবে যে ট্যাক্সের ফর্ম ফিল আপ করুন আমাদেরকে আপনার ট্যাক্সের ডকুমেন্টগুলো আমাদেরকে জানান, যদি আপনি সব কিছু বৈধভাবে জানাতে পারেন তাহলে আপনি যে গ্লোবালি যে ট্যাক্সের ফি দিতে হয় 24% ওটার থেকে বেঁচে যাবেন।
এরপর আসবে যে আমাদের কান্ট্রিটি আসলে ইউএসএ সরকারের সাথে চুক্তিবদ্ধতা আছে কিনা। যদি চুক্তিবদ্ধতা থাকে তাহলে ইউএসএর যে অডিয়েন্স আমাদের ভিডিও ভিজিট করবে সেক্ষেত্রে ওই ইউএসএর অডিয়েন্স থেকে যে রিভিনিউটি আসে ওই রিভিনিউ থেকে 15% নিয়ে যাবে। আর যদি আমাদের কান্ট্রি যদি ইউএসএর সাথে চুক্তিবদ্ধতা না থাকে তাহলে ইউএসএর অডিয়েন্স যে আমাদের ভিডিও ভিজিট করে যে রেভিনিউটা আসবে ওখান থেকে 30% ট্যাক্স নিয়ে যাবে। তো এটাই ছিল আসলে মূলত যে গতকালকে রাতে যে আমরা ইউটিউবাররা রয়েছে যে সকল যে মেলটা আসছে 24% ট্যাক্সটে, এটার মূল রহস্য এটাই। আশা করছি আপনারা এই বিষয়টি সম্পূর্ণ বুঝতে পেরেছেন এবং পরবর্তী আমি আরেকটি ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছে যাচ্ছে কীভাবে আপনারা এই ট্যাক্সটে ফর্মটি ফিল আপ করতে হবে, কী কী ডকুমেন্ট এবং এভিডেন্সগুলো দিতে হবে। যদি আপনি এখানে একটু ভুল করে ফেলেন, যদি আপনি এখানে একটু ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার টোটালি কিন্তু আপনার সম্পত্তিটি আপনার হিসাব করে 24% ট্যাক্স আপনার আপনার ইয়েতে চ্যানেলে কিন্তু অন হয়ে যাবে। সেক্ষেত্রে ভুল করা যাবে না। পরবর্তী ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে হাজির হয়ে যাচ্ছে যখনই আমাদেরকে ফর্মটি দেওয়া হবে যে কীভাবে ট্যাক্স ফর্মগুলো ফিল আপ করতে হবে, ওইটা আসার সাথে সাথে আমি আপনার সাথে ভিডিও নিয়ে হাজির হয়ে যাচ্ছি। আর আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনার 24% ট্যাক্সের যে বিষয়টি রয়েছে তা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট বক্সে আপনার মতামত জানান এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করুন, অন্যান্য বন্ধুকে দেখার সুযোগ করে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ডেফিনেটলি ভালো থাকুন। আল্লাহ হাফেজ।